ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আমাদের একজন ভাই পোস্ট করেছেন যে ওনাকে উনার বন্ধু কত প্রশ্ন করেছেন তোমরা যে পায়ের সাথে পা মেলাও কাদের সাথে কাদ মেলাও তো হতে পারে যে তোমার পাশে তোমার মربی একজন তোমার পিতা বা কেউ সম্মানী মানুষ দাঁড়ালো তাহলে তুমি যে তার পায়ের সাথে পা মিলাল কি তাকে অসম্মান করা হলো না তো আপনি উত্তরে বলবেন যে জামাত অবস্থায় কাতারের মাঝে পরস্পরের মধ্যে ফাঁক রাখা এটা সন্নাথের বর এবং যারা ফাঁক রাখে তারা মূলত এটা এক প্রকার জাহেলিয়তে বলা যায় এবং একটি স্পষ্ট একটি সুন্নাতকে অবজ্ঞা করার একটা মানে অপকৌশল এবং মিথ্যাচারও বটে এটা কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা আসলাম থেকে নিয়ে তারপরে পরে ইকরাম তারা যদি পরস্পরে দাঁড়িয়ে পাইপা মিলিয়ে আদায় করতে পারেন তা এবং তাদের সম্মানহানি না হয় তাহলে আমাদের সম্মানহানি আমরা এত মর্যাদাবান হলাম কি করে যে আমাদের সম্মানহানি হয়ে যাবে রসুলাম বলেছেন মানসাদফুর জাতন ফি সফেন রাহ বিহাদার জাতন অবান আল্লাহ বেতন ফিল জান্না যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে এর বিনিময়ে আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন এই হাদিসটি ইমাম তবরানি বর্ণনা করেছেন মুসানফ ইবিন আবি সাইবাতেও রয়েছে তিন হাজার আটশো চব্বিশ নম্বর হাদিস শেখ আলবানি সেলসিলা সহিয়ার মধ্যে উল্লেখ করেছেন হাদিসটিকে তাহলে এখানে দেখুন বলা হলো যে মর্যাদা বৃদ্ধির বিষয়টি অর্থাৎ পায়ে পা ভিড়িয়ে দাঁড়ালে মর্যাদা বৃদ্ধি করা হবে তার মানে কারো সাথে কারো যদি পায়ে পা ভিড়া অবস্থায় এখানে সম্মান নষ্ট হয় না বরং সম্মান বৃদ্ধি করা হয় রাসুল সাল্লাম এটা স্পষ্টভাবে বলে গেছেন যে আল্লাহ তালা তো সম্মান বৃদ্ধি করে দেন সুতরাং যারা মনে করবে যে এটাতে সম্মানের হানি হয় তারা এটা স্পষ্ট একটা এটা মানে স্পষ্ট একটা কি বলবো এটা নির্বোধের মতো কথা হয়ে গেল কারণ আল্লাহ রসুল বলছেন যে মহান আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন আর আমি যদি বলি যে আমার সম্মান মর্যাদা কমে যাবে তাহলে এটা কেমন হলো আপনি কার কথা গ্রহণ করবেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ রসুল বলেছেন যে পায়ে পা ভিড়িয়ে কাতারে ফাঁক বন্ধ করলে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন শুধু এই হাদিস না আরো আরো হাদিস রয়েছে এই বিষয়ে সুনানি ডেমাজ আরও হাদিস রয়েছে দেখুন নয়শো পঁচানব্বই নম্বর হাদিস মুস্তা আহমদের চব্বিশ হাজার ছয়শো একত্রিশ নম্বর হাদিস হাদিসগুলো সবগুলো শেখ আল মানে সৈসিলা সহিয়ার মধ্যে উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করবেন যদি কাতারের ফাঁক বন্ধ করা হয় তাহলে তাদেরকে এটি বুঝিয়ে দিবেন যে সম্মান কোনটাতে সম্মান হবে তাদের মন গড়া বিষয়ে সম্মান নাকে আল্লাহ তালা যেটাতে সম্মান বাড়াবেন সুতরাং তাদেরকে বলে দেবেন যেটা সম্মান অমর্যাদা করা হয় না বরং মর্যাদা বাড়াতে হয় তারপরে দেখুন সাহাবে এখরাম কীভাবে বুঝেছেন নমান ইমনি বেশি হদিয়া থেকে বনেত তিনি বলছেন যে রসুল আলম মুসাল্লিদের দিকে মুখ করতেন এবং বলতেন যে কি ও সুফু ফাকুম তোমরা কাতার সোজা করো তিনবার বলতেন

রাবি বলছেন অতপার আমি দেখতাম যে মুসল্লি এক মুসল্লি তার আর এক ভাইয়ের সাথে কাঁধে কাঁধ হাটের হাঁটুর পার্শ্বের সাথে হাঁটের হাঁটুর পার্শ্ব এবং টাকনুর সাথে টাকনো বিড়ি দিত খেয়াল করুন স্পষ্ট রাসুল সালামের কথা থেকে তারা কি বুঝেছিলেন এবং তারা কি আমলটি করেছিলেন শুনেন আবুদাউদের হাদিস ছয়শো বাষট্টি হাদিসটি সহি তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম স্পষ্ট হয়ে বুঝলাম যে তারা টাকনুর সাথে টাকনু বিড়িয়ে দিতেন স্পষ্ট হবে এবং দেখুন আরো হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে ধরনের বর্ণিত হয়েছে তিনি বলেছেন আকান আহাদুনা আহাদুনা ইউযি কুমান কে বাহু বিমান কে সাহিবি ওয়া কদামাহু বিকদামিহি আনাস রাদিয়াল্লাহু বলতেন যে আমাদের একজন অপরজনের কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে দাঁড়াতেন ছয়শো সহিহ বুখারী ৭২৫ নম্বর হাদিস তাহলে এই হাদিসগুলো কি প্রমাণ করে পায়ে পা ভিড়ানো এটি প্রমাণ করে সুতরাং এবং পূর্বেও বলেছি পূর্বেই বলেছি যে শুধু পায়ে পা ভিড়ানো না বরং বরং কি এর দ্বারা আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন আর কিছু কিছু বর্ণনা এসেছে যেমন সাতষট্টি নম্বর হাদিস সেখানে বর্ণনা বলা হয়েছে যে কাতার সোজা করে পরস্পর মিলিয়ে দাঁড়াতে বলেছেন এবং বলেছেন যে শয়তান কাতারের ফাঁক সমূহে প্রবেশ করে কালো ভেড়ার বাচ্চার মতো তো এখানে বোঝা যাচ্ছে যে ফাঁকে ফাঁক দা ফাঁক করে দাঁড়ালে শয়তান প্রবেশ করে যাই হোক আপনি তাদেরকে হাদিসের দলিলগুলো দিবেন এবং বলবেন এগুলো দলিল প্লাস হলো যে আল্লাহ যে ব্যক্তি আমলটি করবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন এবং সাহাবা ইকরাম এটাই বুঝেছেন সুতরাং আজকে আমি নিজে বানিয়ে বলবো যে এটি অমর্যাদা হয় এটা মানে এটা কোরআন হাদিসের সাথে বেয়া এটা কোরআন হাদিসের সাথে বেয়া দেবে তারা যদি বলে যে আমরা বড়দের সাথে বিয়াদবি করি তা আমরা বলবো যে তোমরা সাথে উল্টা ব্যাখ্যা করে এবং আমি খুঁজেছি অনেক যে কোনো মাধাবে বাস্তবিক ক্ষেত্রে মানে এটাকে এটাকে নিষেধ করা হয়েছে কিনা আমি পাইনি যে এভাবে মানে বলা হয়েছে যে এটা ঠিক না বা মাকর কোনো মাধাবের কোনো ফেকের কিতাবে নেই এই জিনিসটি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কেন যে এটি আমল বুঝি না শুধু হানাবি মাধাবের মধ্যে না আপনি সব মাধবের এখানে হাম্বালি মাধবের মধ্যেও আমি দেখেছি এই জিনিসটি গুরুত্ব নেই ফাঁকা করে দাঁড়ায় তো এটির কারণ জানি না আল্লাহ আল্লাহ জানেন কিভাবে আসলো কিন্তু ফেঁকেই কিতাবে মানে কোনো কিতাবে আমি পাইনি আমি পাইনি থাকতে পারে হয়তো অন্য কেউ পেলে সেটি জানাবেন কিন্তু আমি নিজে পাইনি কোথাও যে সেখানে বলা হয়েছে যে এটি মাক্রহ হওয়া কিছু এটা কোনো বিরোধিতা পাইনি তো যাই হোক আসকের বিষয়টি বুঝেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ